আসসালামু আলাইকুম, আমি আন্নি যশোর থেকে বলছি। আন্নি অ্যানাইস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফল রেখা এটার অবস্থা দেখছেন, প্রথম যখন নতুন নতুন ছিল তখন একটা গোল্ড গোল্ড ফিল দিচ্ছিল, কিন্তু এখন জং ধরে অবস্থা একদম খুবই খারাপ। আর এই যে হাসের কথা না বললে কিন্তু নয়, আমি যতবার এখান থেকে সরাই ঠিক ততবার আমার মেয়ে ওখানেই সাজিয়ে রেখে দেয়। তো পূর্বের ব্লগগুলোতেও হয়তো বা আপনারা দেখেছেন যে হাঁসটা টেবিলের উপরই আছে, তার একটাই কারণ, এখান থেকে যতবার সরাই আনায়া ততবার রেখে দেয়। তো যে কারণে এখন আর সরাই না, তো ওইভাবেই রেখে দিই। আর টেবিল ক্লথের কথা কী বাই বলবো, আসলে অনেকদিন হলো তারা আমাকে গালি দিচ্ছিল যে আর কত আমাদের উপর অত্যাচার করবেন, একটু আমাদের চেঞ্জ করেন। তো অবশেষে তাদের উপর খুব মায়া হয়ে গেল আর চেঞ্জটা অবশেষে করেই নিলাম। আর এই যে গতদিন দেখছিলেন না একটা গস কাপড় আনছিলাম, ওইটাই কিন্তু এখন পেতে নিয়েছি। আর দেখে বোঝা যাচ্ছে বলেন তো যে এটা গস কাপড় আর একদম নর্মাল দামের গস কাপড়। আর এদিকে উপরে যে পলিটা আনছিলাম, পলিটা এমনভাবে মানে একটার সাথে একটা লেগে আছে যে অবশেষে আনায়ার আমি মিলে ছাড়িয়ে অবশেষে জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে সবসময় আমার অগোছালো লাইফস্টাইলটাই শেয়ার করা হয়, আসলে কিছু করার নেই, অনেকটা ব্যস্ত থাকি, যে কারণে যখনই সময় পাই তখনই কিছুটা গুছিয়ে নিই আর অনেকটাই কিন্তু এলোমেলোই থাকে। ওই অবস্থায় আপনাদের সামনে সব কিছুই তুলে ধরি। আর মনে কিন্তু একটা আশাই থাকে যে আমার আপু ভাইয়ারা আন্টিরা এটা পজিটিভলি নেবে। তো সেইভাবেই সবসময় আপনাদের সঙ্গে নিজের ভালো লাগাটুকুই শেয়ার করি। অনেকেই অনেক রকমের প্রশ্ন করে, তার ভিতরে কমন প্রশ্ন থাকে আপু আপনি হেল্পিং হ্যান্ড রাখেন না কেন, তো আপনার কষ্ট হয় না সব কিছু সামলিয়ে ব্লগ করতে? আসলে কষ্ট হয়, কষ্ট হয় না তা কিন্তু না, আর সবাই চায় যে আমার একটা হেল্পিং হ্যান্ড থাক, সে কাজটা যতই কঠিন কিংবা সহজ হোক না কেন। কিন্তু হেল্পিং হ্যান্ড রাখার পরেও যদি সেটা আমার কাজের সুবিধার্থে রাখি, তারপরেও যদি সেটা হয় হিতের বিপরীত, তাহলে আমার মনে হয় না যে হেল্পিং হ্যান্ডের কোনো প্রয়োজন আছে। আসলে এর আগে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছি, যে কারণে এখন আর মনে হয় না যে আমি হেল্পিং হ্যান্ড রাখি, মনে হয় যে শত কষ্ট হলেও নিজের কাজ নিজে করি। তো সেই পুরনো কিছু গল্পই আজ আপনাদের সঙ্গে ভাবছি শেয়ার করি। আসলে আমি যখন প্রেগনেন্ট থাকি তখন কিন্তু আমি একদমই একা, আমি আর আনায়ার বাবাই জাস্ট বাসায়। তখন কিন্তু আমি অতটা কাজ করতে পারতাম না আর আনায়ার বাবা অতটা রিস্কও নিতে চাইত না, তো যে কারণে একজন হেল্পিং হ্যান্ড রেখেছিল বাসায়। পরবর্তীতে যখন আমি ডেলিভারির টাইম আসে তখন বাবার বাসায় তো সব মেয়েরাই যায়, তো আমিও গিয়েছিলাম, তখন আর সেই কাজের লোকটা থাকেনি, আনায়ের বাবারও অনেক কষ্ট হয়েছিল। পরবর্তীতে যখন আনায়াকে নিয়ে বাসায় আসি তখন আরেকটা কাজের লোক রাখা হয়। তো মেয়েকে নিয়ে আমি যেহেতু একা, সেহেতু ওই কাকি সব রকমের কাজই করে দিত আর আমি শুধু রান্না করতাম। আসলে রান্না করার একটাই কারণ, আনায়ের বাবা সবার হাতের রান্নাটা খেতে চায় না, তো যে কারণে শুধু দাঁড়িয়ে রান্নাটাই করতাম আর বাকি সব কাজগুলো সেই কাকি করে দিয়ে যেত। তো অনেকদিন সে কাকিটা কাজ করে, পরবর্তীতে যখন করে না আসে তখন কাকি কাজটা ছেড়ে দেয়। আসলে আমরাও তাকে জোর করে রাখিনি, তো তখন কিন্তু কেউই বাসায় কাজের লোক রাখতো না আমাদের যশোরে, তো যে কারণে। তো তারপরে কিছুদিন যায়, তারপরে নিজের কষ্ট হয়, এই জন্য আর একজন ঠিক করে রাখা হয়। তো তারপর আমার বাসায় মূলত চুরি হয় একটা বড় রকমের, আর চুরিটা হয় ঈদের দিন ঠিক রাত্রেবেলা, আর আমরা তো বাসায় ছিলাম না, গ্রামের বাসায় গিয়েছিলাম। তো তখন ঈদের পরের দিন শুনতে পাই যে আমাদের বাসায় চুরি হয়েছে, আর তাড়াতাড়ি করে চলে আসি। এসে দেখি বাসার তালা সব ভাঙা, এমনকি তিনটা চারটা তালা ভেঙে তারা কিন্তু ভিতরে ঢুকছিল। কম্বল, কাঁথা, বেডশিট, কাপড় চোপড়, আনায়ের বাবার লুঙ্গি, গামছা, যেগুলো আমরা ব্যবহার করতাম ঠিক ওইগুলোই। তারপর ফ্রিজের খাবার, যেমন ইলিশ মাছ ছিল, কিছু কাঁচা মাংস ছিল, রান্না করার মাংসও ছিল টিফিন বাটিতে, তো ওইগুলোও নিয়ে গিয়েছিল। আসলে তখন কষ্ট লাগছিল, এখন বলতে গিয়ে অনেকটা হাসি পেয়ে যাচ্ছে। তো শুধু যে তা কিন্তু না, মানে পুরো কম্বলই নিয়ে চলে গিয়েছিল, তিনটা চারটা কম্বল ছিল আমার বাসায় একদম ছেট সহ, তো ওইগুলোও নিয়ে চলে গিয়েছিল। আর অনেক কিছু আমার পছন্দের জিনিস ছিল সেগুলোও নিয়েছিল, আনায়ের টুকটাক স্বর্ণের জিনিস ছিল, মানে আনায়ের তাই। আর আমাদের তো আমরা তো যেহেতু গ্রামে গিয়েছিলাম সেহেতু পরেই গিয়েছিলাম, তো ওইগুলোই নিয়ে চলে গিয়েছিল। আরও আনায়ের বাবার কিছু জিনিস ছিল, তারপর কিছু টাকাও ছিল বাসায়, তো ওইগুলোই নিয়ে গিয়েছিল। তারপর কিছুদিন যেতে না যেতেই আমার মেয়েটা চুরি হয়ে যাচ্ছিল,
মানে হঠাৎ করে একদিন আমি কিচেনে থালাবাটি পরিষ্কার করছি দুপুরের আগে, আর আনায়া কিচেনের সামনে একটু বারান্দা মতো আছে, ওখানেই কিন্তু খেলা করছিল। আমি ভাবছিলাম খেলা করছে করুক, তারপর আমি আমার কাজগুলো সেরে ওকে গোসল করিয়ে দেব। হঠাৎ করে দেখছি আনায়ার কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, তা আমি মনে করছি হয়তো বা খেলছে। আনায়া কিন্তু সিঁড়ি বেয়ে নিচে নামতে কিংবা উঠতে তখন পারতো না। তো কিছুক্ষণ বাদেই দেখছি আনায়া দাদু ডাকছে আর আপা, যে তুমি কিভাবে ওকে একা ছেড়ে দিলে, ও সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসছে। তো পরবর্তীতে আমি বলছি, কই আমি তো ওকে একা ছাড়িনি, আর ও তো সিঁড়িতে নামতেও পারে না। তারাও কিন্তু জানতো যে সিঁড়িতে নামতে পারে না, মনে করছিল আমি ছেড়ে দিয়েছি। পরবর্তীতে আনায়া দাদু বলছে যে ওকে দেখলাম কোনো একজন মহিলা নিয়ে নামলো বোরকা পরা। তো আমার আনায়া কোনো রকম কান্নার আওয়াজ শুনে আমি যে যখনই বলেছি আপা তোমার কী হয়েছে কাঁদছো কেন, তখন মহিলাটা কিন্তু নামিয়ে দিয়েই দৌড় দিয়েছে। তো আমি ভাবছি হয়তো বা তোমাদের রিলেটিভ কেউই, তো আমি বলছি না তেমন কেউই না। আরেকটা কথা শুনলে অবাক হবেন, যে মহিলাটাকে নামিয়ে নিয়ে আসছিল ও কিন্তু আনায়ার মুখটা এমনভাবে চেপে ধরছিল যে আনায়ার নাক দিয়ে মুখ দিয়ে কেটে গিয়েছিল, হয়তো বা তার নখে লেগে, কারণ আনায়া তখন ছটফট করছিল, ও মুখটা চেপে নামিয়ে নিচ্ছিল এ কারণে। আর অনেকটা রক্তও বের হয়েছিল আনায়ার নাক দিয়ে ঠোঁট দিয়ে। কিন্তু আনায়া অনেকটা ভয় পেয়েছিল, ও কিন্তু এত কান্না করছিল আর ভয়তে কথা বলতে পারছিল না, ও কিন্তু ভয়তে হাঁপাচ্ছিল। তো পরবর্তীতে বুঝতে পারলাম যে আসলে এরকম চোরই আসছিল, কারণ সেই দিনই মহিলা কলেজের ওখান থেকে একটা বাচ্চা চুরি হয়ে যায়, সেটাও মেয়ে বাবুই ছিল, দুইতলা থেকে মূলত চুরি করে নিয়ে যায়। আর তার মা বাবার অবস্থা দেখলে, আপনি দেখলে যতই আপনি কঠিন মনের মানুষ হন না কেন, আপনিও কিন্তু কান্না করে দেবেন এমনটা অবস্থা। আর তার মায়ের ওই দিন সারাটা দিন এত কান্না করেছে যে তাকে হসপিটালে ইভেন ভর্তি করা পর্যন্ত লাগছিল, আমার বলতে গিয়েই চোখে পানি চলে আসছে। তো সেই মায়ের অবস্থাটা ভাবেন যে সেই মেয়ের মার অবস্থাটা কতটা খারাপ ছিল। ওই বাচ্চাটাকে কিন্তু পাওয়া যায়নি, অনেক পুলিশ অনেক টাকা পয়সাও খরচ করেছে, সেই বাচ্চাটা পাওয়া যায়নি। আসলে এগুলো একটা র্যাকেট যেগুলো মূলত ছোট বাচ্চাদের নিয়ে যায়, নিয়ে বিক্রি করে দেয়, হয়তো বা কোনো কাজে লাগায়। তো এগুলো বাচ্চাদেরই কিন্তু এরা টার্গেট করে, কারণ বাচ্চারা তো বড় হয়ে যাওয়ার পরে এই স্মৃতিশক্তিটা থাকবে না, তো তারা কিন্তু মনে করতে পারবে না যে তাদের বাসা কোথায়, তাদের বাড়ি কোথায়। তো এই জন্য হয়তো বা এই বাচ্চাগুলোকেই টার্গেট করে। তো যাই হোক, ওই দিন আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছিল, আল্লাহর কি অশেষ রহমত যে আনায়া দাদু বুঝতে পারছিল, তা না হলে কিন্তু ওই মায়ের অবস্থাটাও হতো ঠিক আমার মতো। তো এরপর থেকে কাজের বুয়া নিয়ে একদম বাদ দিয়ে দিয়েছি। আর আনায়ের বাবা বলছিল যে তোমার কষ্ট হয় তুমি সে কাজগুলো করো না, দরকার হয় আমি খাবো না, বলো যে আমি রান্না করতে পারছি না, তো আমি দরকার হয় কিনে নিয়ে আসবো, নিয়ে এসে দুজনে হোটেল থেকে কিনে নিয়ে এসে খাবো, তারপরেও কাজের লোকের আর দরকার নেই। তো তারপর থেকে আসলে কাজের লোকটা নিয়ে বাদ দিয়ে দিয়েছি। আর একটা কথা না বলে পারছি না যে আনায়ের বাবা কিন্তু অন্য হাজবেন্ডদের মতো না, ওকে যদি বলি আমি রান্না করতে পারছি না আমার কষ্ট হয়ে গেছে, কোনোরকম এক ভাগে রান্না করেও যদি দিই, তাও কিন্তু সে কখনো বলে না যে তুমি রান্না করলে না কেন, এগুলো দিয়ে আমি খেতে পাচ্ছি না কিংবা গরম দিয়া, কখনোই কিন্তু সে করে না। অথচ কষ্ট হয়ে গেলে বলে তুমি একটু রেস্ট নাও, আমি দেখছি বাকিটা। তো যে কারণে একা হাতে সব করার সাহসটা এখান থেকেই পায়, আজ আপনাদের সঙ্গে কিছু কষ্টের কথাই শেয়ার করলাম। তো আজ এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি শেষ করছি, আল্লাহ হাফেজ।